সরকারের বিভিন্ন প্রকল্প এগিয়ে দিয়েছে মালদা জেলার মেয়েদের। এবছরের মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীর সংখ্যা থেকে তা পরিষ্কার, গত বছরের তুলনায় এবছরে ছাত্রীর সংখ্যা বেড়েছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এগিয়ে দিয়েছে মালদা জেলার মেয়েদের। এবছরের মাধ্যমিক পরীক্ষার ছাত্রীর সংখ্যা থেকে তা পরিষ্কার, আজ থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। মালদা শহরে 19টি মূল কেন্দ্র ছাড়াও 125টি সহকারী কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। 2019 সালে মোট মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 48,468 জন, এবছর তা কমে দাঁড়িয়েছে 47,903। গত বছর মাধ্যমিকে 20,727 জন ছাত্র ও 27,741 জন ছাত্রী পরীক্ষা দিয়েছিল। এবছরে 19,844 জন ছাত্র ও 24,456 জন ছাত্রী পরীক্ষায় বসেছে। গতবারের তুলনায় এবছরে ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। জেলা স্কুল পরিদর্শক সূত্রে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এবছর আরও ভালোভাবে পরীক্ষা হচ্ছে। এবছরে মোট 47,903 জন পরীক্ষার্থী রয়েছে। বছরের পর বছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারের বিভিন্ন প্রকল্পগুলি ছাত্রীদের পড়াশোনায় আগ্রহ বাড়াচ্ছে। নকল রুখতে সতর্কতার জন্য প্রত্যেকটি কেন্দ্রে একজন করে ভ্যানু ইনচার্জ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্বল কেন্দ্রগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।